মুসলমানদের সাথে রোমানদের নিয়মিত লড়াই শুরু হয়েছে। এ সংবাদ পাবার পর ইরানিদের জন্য গুরুত্বপূর্ণ খবর ছিল খালিদ বিন ওয়ালিদ ইরাক ছেড়ে সিরিয়ার রণক্ষেত্রে চলে গেছেন। ইরাকের অর্ধেক ফৌজ ছাড়াও অনেক ট্রেনিংপ্রাপ্ত সালারও সঙ্গে গেছেন তার। এখন স্থলাভিষিক্তের হাতে রয়েছে মাত্র 9,000 সিপাই। একসাথে কয়েক সপ্তাহের বেশি দুটো বিশাল সালতানাতের মোকাবিলা মুসলমানরা এখন করতে পারবে না। কিসরা সালতানাতের যেসব ওমরা এবং ফৌজি অফিসার আম্বাজ, এলিস এবং ফেরাজের পরাজয়ে নিরাশার আধারে হাবুডুবু খাচ্ছিল, এবার বিজয় নিশ্চিত ভেবে দেরি না করে দুশ্মনের উপর হামলা করার জন্য সম্রাটকে মন্ত্রণা দিতে লাগল। এদিকে ইরাকের যেসব কাবিলা মুসলমানদের সাথে নিজেদের ভবিষ্যৎ জুড়ে দিয়েছিল, ভাবল বাতাসের গতি বদলে গেছে। ইরানি হুকুমত সামান্য তৎপর হলেই মুসলমানদের এ সামান্য লস্কর হাতিয়ার ছেড়ে দেবে, আর পিছু হটে মরু প্রান্তরে আশ্রয় নেওয়া ছাড়া কোনো পথ থাকবে না ওদের। তাদের অধিকাংশই মুসলমানদের ছেড়ে ঝুঁকে পড়ল ইরানি দরবারের দিকে। প্রজাদের সমর্থন হাসিল এবং সালতানাতের ওমরা এবং ধর্মীয় গুরুদের প্রভাবিত করার এর চেয়ে ভালো মৌকা ছিল না শাহরিয়ারের জন্য। গোয়েন্দারা তাকে সংবাদ দিচ্ছিল, বিপদের গন্ধ পেয়ে মুসলমানরা ছেলে মেয়েদের দেশে ফেরত পাঠাচ্ছে। রোমানদের সাথে লড়াই বেঁধে যাওয়ার ফলে মদিনা থেকে মুসান্না কোনো সাহায্য পাবে না। ইরানের অভিজ্ঞ জেনারেল হরমুজকে মুসলমানদের বিরুদ্ধে অভিযানের হুকুম দিলেন তিনি। দুশ্মনের আগমনের সংবাদ পেয়ে হীরা থেকে বেরিয়ে বাবেলের নিকট ছাউনি ফেললেন মুসান্না। হীরার চেয়ে এ এলাকা ছিল নিরাপদ, বিপদের সময় পেছনের মরুপ্রান্তরে আশ্রয় নেয়ার সুযোগ ছিল। দৃঢ়তার সাথে বাবেলের দিকে এগিয়ে এলো ইরানি লস্কর। ওরা ভেবেছিল নতুন ময়দানে পা রাখার চেষ্টা করবে না মুসান্না। কয়েকদিন পর বিজয় মিছিলের প্রস্তুতি চলছিল মাদায়েনে। কিসরার দরবারে হাজির হল দূত। সে বলল যে বিশাল লস্করের সিপাহসালার ইরাকি সীমান্ত থেকে মুসলমানদের হাঁকিয়ে দেওয়ার জিম্মা নিয়েছিলেন, পরাজিত হয়েছেন তিনি। ইরানিদের লাশের স্তূপ পড়ে আছে বাবেল ময়দানে। শাহানশাহ এবং দরবারীরা হতবাক হয়ে দূতের দিকে তাকিয়ে রইল কতক্ষণ। শাহরিয়ার মসনদ থেকে উঠে চলে গেলেন মহলের ভিতর। দরবারীরা প্রশ্নে প্রশ্নে ব্যস্ত করে তুলল পেরেশান দূতকে। খানিক পর কসরে শাহী থেকে নিজ নিজ ঘরে ফিরে গেল ওরা। সন্ধ্যা পর্যন্ত ইরানি লস্করের পরাজয়ের খবর শহরময় ছড়িয়ে পড়ল। সিপাহীদের মতে এ পরাজয়ের কারণ ছিল হরমুজের তাড়াহুড়া। মাজুসি জ্যোতিষীরা জনগণকে বোঝাচ্ছিল যে ইরানের কিসমতের সিতারা হয়ে পড়েছে রাহুগ্রস্ত। বিজয়ের যে ক্ষণভঙ্গুর আশা জেগেছিল তাদের মনে টুকরো টুকরো হয়ে গেল তা। ভগ্ন হৃদয় শাসক কয়েকদিন অসুস্থ থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মাতায়নের ভাগ্য বিধাতারা রাষ্ট্রের দায়িত্ব সমর্পণ করল শাহজাদি দখতে জেনানকে। ওরা ঘোষণা করল ইরানের আসমান রাহুর প্রভাব মুক্ত হয়ে গেছে। কিন্তু কয়েকদিন পরই ওরা অনুভব করল এ কমজোর শাহজাদি কিসরা তাজ বহন করতে পারছে না। অপসারণ করা হল শাহজাদিকে। ক্ষমতার দাবিদাররা ছুটে এলো ময়দানে। সালতানাতের বড় বড় ওমরারা মেতে উঠল প্রাসাদ ষড়যন্ত্রে। দখতে জেনানের অপসারণের পর সিংহাসনের দাবিদারদের মধ্যে ছিল শাহজাদি আজমেরি বানু। তার রূপ, সৌন্দর্য আর আত্মাভিমানের কাহিনী গোটা ইরানে ছিল মশহুর। তাকে যারা কাছ থেকে দেখেছে তারা জানত মহলের ভেতরের অধিকাংশ ষড়যন্ত্র জন্ম নেই তার একটু মুচকি হাসি এবং সামান্য চোখের ইশারায়। দখতে জেনানকে অপসারণকারীদের এতটুকু প্রভাব ছিল না যে দরবারীদের কোনো সিদ্ধান্তে বাধ্য করবে। কোনো ফায়সালা ছাড়াই মুলতবি হল ওদের প্রথম বৈঠক। কিসরার মহলে পরদিন আবার জমায়েত হল ওরা। মাদায়েনের এক প্রবীণ পরামর্শ দিলেন, ক্ষমতার দুজন দাবিদারের মধ্যে কারো ব্যাপারে যদি আমরা একমত না হতে পারি তবে ইরানকে আভ্যন্তরীণ বিপর্যয় থেকে বাঁচানোর সবচেয়ে ভালো পথ হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তিকে সিংহাসনে বসানো। একজন দরবারি উঠে সমর্থন জানালো এর। শাহী খানদানের আরেক শাহজাদি পুরান দখতের নাম প্রস্তাব করল সে। শাহজাদি পুরান আজমেরি বানু এবং শাহপুরের চেয়ে বয়সে সামান্য বড়। মহলের ভেতরে ও বাইরে সর্বত্রই ছিল সে সমান মর্যাদার অধিকারী। কিন্তু
তখনই তার নামে প্রস্তাব এলো দরবারীদের একদল যখন শাহপুর অন্য দল আজমেরির সমর্থনে ময়দানে এগিয়ে এসেছে। এজন্যই পুরাণের প্রস্তাবক জোরালোভাবে কিছু বলতে পারল না। দীর্ঘ আলোচনার পরও কোনো ফায়সালা না হয় দরবারীদের মধ্যে সৃষ্টি হল চরম বিতণ্ডা। পুরাণের কোনো একজন সমর্থক বলল, দাবিদার দুজনের মাঝে পুরাণকে মধ্যস্থতাকারী বানিয়ে দেয়া হোক। আলাপ চলছিল এ নতুন বিষয় নিয়ে। দরবারে প্রবেশ করল ইরানের সিপাহসালার বাহমান। কোনো ভূমিকা ছাড়াই সে বলল, সম্মানিত সুধীমণ্ডলী, আমি এ বিতর্কে অংশ নিতে চাই না, বরং বলতে চাই বর্তমান পরিস্থিতিতে ইরানের শুধু একজন সুলতানই প্রয়োজন নয়, বরং এমন এক শাসকের দরকার আপনাদের সবার সাহায্য যিনি পাবেন। এমাত্র খবর পেলাম খোরাসানের গভর্নর ফররুখ জাদ তশরিফ আনছেন, রাতেই পৌঁছবেন এখানে। তার আসার পূর্বে কোনো সম্মিলিত সিদ্ধান্ত নিতে না পারলে আমার পরামর্শ হচ্ছে তাকে মধ্যস্থতাকারী বানিয়ে নিন। কিছুক্ষণের জন্য বিশাল দরবারে নেমে এলো পিন পতন নিরবতা। পেছনের দরজার হালকা পর্দা ঈষৎ সরে গেল হঠাৎ। বিজলির চুমকি ঝরা দৃষ্টিতে এগিয়ে এলেন আজমেরি বানু। শাহী মসনদের নিকটে এসে তিনি বললেন, সিপাহসালারের পরামর্শের সাথে আমি একমত। শাহজাদা শাহপুর মসনদের পেছনে কয়েকজন উজিরের মাঝে বসেছিলেন। পেরেশানি আর রাগের সাথে আজমেরির দিকে তাকালেন তিনি। দাঁড়িয়ে বললেন, আমিও এ প্রস্তাবের সাথে একমত। আমি চাই ভোর পর্যন্ত এ সভা মুলতবি করে দেওয়া হোক। একটু পর বাহমানের বুদ্ধিমত্তা এবং সময়োপযোগী পরামর্শের প্রশংসা করতে করতে যে যার ঘরের দিকে হাঁটা দিল। সূর্য ডুবে যাচ্ছে। শাহজাদী আজমেরি বানু বাড়ির অলিন্দে দাঁড়িয়ে দেখছিলেন পড়ন্ত বিকেলের নৈসর্গিক রূপ। দরজার বাইরে দেয়াল আংটার সাথে পেঁচানো শিকলে বাঁধা চিতাবাঘের বাচ্চা গভীরভাবে তাকিয়েছিল তার দিকে। রমণীয় সৌন্দর্যের প্রতীক এ যুবতীর কাজল কালো দুটি চোখ থেকে ঠিকরে বেরোচ্ছিল গোসা আর ঘৃণা আর আগুন। এক খাদেমা ছুটে কামরায় ঢুকে বলল, শাহজাদি, ছিয়াওক্স এসে গেছে, তাকে নিয়ে এসো। অস্থির হয়ে কামরার ভেতর কয়েকবার চক্কর দিলেন শাহজাদি। জানালার কাছে এক সোফায় বসলেন, কানে মুক্তার বালা, মাথায় হীরকখচিত টুপি পরে কামরায় প্রবেশ করল এক দীর্ঘদেহী পুরুষ। ঝুঁকে সালাম করে আদাবের সাথে দাঁড়িয়ে রইল এক পাশে। তুমি কি বলতে চাচ্ছ ফররুখ জাদকে মধ্যস্থ মেনে আমি ভুল করেছি? বললেন আজমেরি। না, আপনি ভুল করেননি। বর্তমান পরিস্থিতিতে আপনার জন্য এছাড়া আর কোনো পথ ছিল না। কিন্তু তোমার সন্দেহ, ফররুখ আমায় সমর্থন করবেন না। হ্যাঁ, জনতারও এ ধারণা। এ পরিস্থিতিতে ইরানের কিসমত এক নারীর হাতে সোপর্দ করবেন না ফররুখ। এইমাত্র শুনলাম পুরাণ শাহপুরের পক্ষে নিজের দাবি প্রত্যাহার করেছেন। নিশ্চিন্তে জবাব দিল আজমেরি, এ আমার কাছে কোনো অস্বাভাবিক বিষয় নয়। ফররুখকে আমার পক্ষে নিতে পারলে পুরাণের বিরোধিতার পরোয়া করি না আমি। শাহপুরের দুর্ভাগ্য, আমাদের সমস্যা কোনো নারী নয়, পেশ করা হবে এক পুরুষের সামনে। ফররুখ সম্পর্কে এতটা নিশ্চিন্ত থাকা উচিত নয়, পঞ্চাশেরও বেশি তার বয়স। খোরাসানের হাকিম যদি অন্ধ না হয়ে থাকেন, শ্রবণশক্তি যদি লোপ না পেয়ে থাকে তার, অথবা যদি বৈরাগ্য অবলম্বন না করে থাকেন, তার বয়স নিয়ে তুমি পেরেশান হয় না। আপনি বলতে চাইছেন আপনি? বিরক্ত হয়ে শাহজাদি বললেন, আমি বলতে চাইছি কোনো ফায়সালা নেয়ার পূর্বে ফররুখ আমায় এক নজর দেখে নিক। কিন্তু তিনি সোজা শাহী মেহমানখানায় আসবেন, মাদাইনের সব ওমরা থাকবে তার সংবর্ধনার জন্য, হয়তো ওরা সারা রাতও তার সাথে কাটাতে পারেন। তোমার কথা হচ্ছে আমার সামনে আসার সুযোগ তার হবে না। জি হ্যাঁ, আমি ইরানের রানী হতে পারবো না, এতে কি তুমি সন্তুষ্ট? অভিমানের স্বরে ছিয়াওক্স বলল, আপনি জানেন আপনাকে ইরানের সিংহাসনে বসানো আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, একমাত্র খায়েস। এর জন্য যে কোনো ঝুঁকি নিতে তুমি তৈরি? আপনার ইশারায় আমি জীবনও দিতে পারি। আপনি জানেন এ মুহূর্তেও আপনার কাছে আসতে আমাকে ঝুঁকি নিতে হয়েছে। শাহপুর আর পুরাণের চর আজ মহলের সর্বত্র ছড়িয়ে আছে। মহলের দারোগাকে বিশ্বাস করলে গোয়েন্দাদের ব্যাপারে চিন্তা নেই। মহলের দারোগা আমার দোস্ত, তবুও এ অবস্থায় কোনো ঝুঁকি নিতে তিনি রাজি হবেন না। তিনি পারভেজকে ভয় করেন? হ্যাঁ, তিনি জানেন
মহলের পাহারাদাররা পারভেজের লস্করের মোকাবিলা করতে পারবে না। তিনি যখন আপনার সাফল্য দেখবেন, পারভেজকে তার ঘরে গিয়ে খুন করতেও দ্বিধা করবেন না। তুমি যাও, অগ্নিমণ্ডপের পূজারীকে আমার কাছে পাঠিয়ে দাওগে, আমি আপনার হুকুম তামিল করব। কিন্তু বুঝতে পারছি না এই পরিস্থিতিতে পূজারি আমাদের কি সহযোগিতা করতে পারে। মুচকি হাসলো আজমেরি, এই ব্যাপারটা বুঝলে তুমি হতে কোনো প্রদেশের হাকিম। দুনিয়ার সব বুদ্ধি আমার মাথায় থাকলেও শাহী হুকুমতের চেয়ে আপনার গোলামিকে আমি প্রাধান্য দিতাম। সিন্ধুক খুলল আজমেরি, এক থলি স্বর্ণ বের করে ছিয়াও অক্সের দিকে এগিয়ে দিয়ে বলল, পূজারীকে দেবে, বলবে ইরানের রানীর এ প্রথম এনাম, সেখান থেকে আমার কাছে তোমার ফিরে আসার দরকার নেই। তোমাকে শুধু এতদূর বলবো, ফরুক যাদের সাথে আমার প্রথম মোলাকাত হবে অগ্নিমণ্ডপে। ইরানের কিসমতের ফায়সালা হয়ে গেলে প্রাণ ভরে ইরানের রানীর কাছে এনাম নেবে। হাঁটু গেড়ে শাহজাদির আঁচলে চুমু খেয়ে ছিয়াও অক্স বলল, ইরানের রানীর মুচকি হাসির চেয়ে আর কোনো এনাম আমি চাই না। গভীর রাত, মাদায়নের ওমরা এবং শাহী খানদানের অন্যান্যদের সাথে মোলাকাত শেষ করলেন ফররুখ। শয়নকক্ষে আসতেই মেহমানখানার খাদেম পূজারীর আগমন সংবাদ জানালো তাকে। সফরের শ্রান্তি আর নিদ্রার আবেশে ফররুখ যাদের অবস্থা ছিল কাহিল, তবুও বৃদ্ধ পূজারীর সাথে দেখা করতে তিনি অস্বীকার করলেন না। পূজারী কামরায় প্রবেশ করে কোনো ভূমিকা ছাড়াই বলল, এ সময় আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটানো উচিত হয়নি, চেহারা বলছে আপনি পরিশ্রান্ত, আরামের প্রয়োজন আপনার। আসলে আমি খুব ক্লান্ত, কিন্তু বিশেষ কোনো কথা থাকলে আপনি কুণ্ঠিত হবেন না। এ নাজুক পরিস্থিতিতে আপনার আগমন ইরানের খোঁজ কিসমতি বলতে হবে। নতুন শাসক নির্ধারণের জিম্মা আপনাকে উমরারা সমর্পণ করেছেন, আপনার কাছে এ দরখাস্ত নিয়ে এসেছি। ফায়সালা করার পূর্বে পবিত্র অগ্নির কাছে সাহায্য চাইলে ভালো হবে। আমার বিশ্বাস, আপনি যখন পবিত্র অগ্নির পূজা সেরে মণ্ডপ থেকে বেরিয়ে আসবেন, সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে, কারোর সাথে পরামর্শের আর প্রয়োজন হবে না। মণ্ডপের দুয়ার আপনার জন্য খোলা থাকবে সারা রাত, ওখানে আপনার প্রতীক্ষা করব আমি, ভোরে ওখানে পৌঁছাব আমি, বললেন ফররুখ। কিন্তু কি ভেবে শকত কণ্ঠে বললেন, কিন্তু ভোরে হয়তো চোখই খুলতে পারবো না, সবার পূর্বে এ পবিত্র কাজ শেষ করলেই কি ভালো হয় না? পূজারীর দিকে ফিরে বললেন, ভোরের অপেক্ষায় না থেকে পূজোর কাজ রাতে সেরে নিলে কি ভালো হয় না? আমার বিশ্বাস, এরপর আপনি নিশ্চিন্তে ঘুমোতেও পারবেন, এখন একাই আপনি ওখানে যেতে পারবেন, সকালে ভিড় থাকবে আপনার সাথে, তখন নিশ্চিন্তে প্রার্থনাও করতে পারবেন না। হ্যাঁ, ঠিক বলেছেন, আপনি না এলে হয়তো এক্ষুনি শুয়ে পড়তাম, কিন্তু এখন হয়তো শুলেও আর ঘুম আসবে না, আমার মনে আসলেও অনেক দুশ্চিন্তা। মণ্ডপ খুব কাছে, এক্ষুনি ফিরে আসতে পারবেন, চলুন। পূজারীর সাথে বেরিয়ে গেল ফররুখ। হয়রান হয়ে তাদের দিকে তাকিয়ে আদাবের সাথে কুর্নিশ করে একদিকে সরে গেল পাহারাদার। মণ্ডপে প্রবেশ করে কি নিদ্রা কি শান্তি কিছুই অনুভব করতে পারলেন না ফররুখ। কর্পূরের বাতিতে আলোকিত মেষ, আম্বর আর লোবানের খুশবুদার পথে সম্মোহিতের মতো পূজারীকে অনুসরণ করলেন ফররুখ। প্রবেশ করলেন মৌ মৌ সুবাসে ভরা আলো আধারিতে পূর্ণ মাঝারি গোছের এক কামরায়। সোনার শিকল ঘেরা পবিত্র আগুনের পাশে থেমে গেলেন পূজারী। জনাব, পূজারী বলল, আমি আমার দায়িত্ব পালন করলাম, এখন আপনি সেখানে উপস্থিত, আমাদের সকল শাসকরা যেখানে গুরুত্বপূর্ণ ফায়সালা করার আগে এসে প্রার্থনা করতেন। আমাদের শাসানি প্রভু এবং তাদের সিপাহসালাররা কোনো দেশ আক্রমণ করার পূর্বে বুজুর্গদের আত্মা থেকে বিজয়ের সুসংবাদ হাসিল করতেন এখানে এসে। আমার বিশ্বাস, এখানে আপনার কোনো প্রার্থনা নিষ্ফল হবে না, কিন্তু শর্ত হচ্ছে যতক্ষণ আপনার আত্মা তৃপ্ত না হবে প্রার্থনা করতে থাকবেন। আমার বিশ্বাস, পবিত্র অগ্নি থেকে কোনো ইশারা অবশ্যই আপনি পাবেন। আপনার একাকিত্বে ব্যাঘাত সৃষ্টি করছি না, এই পবিত্র দায়িত্ব শেষে আমাকে আপনি দরজার বাইরেই পাবেন। বৃদ্ধ পূজারীর কথার চাইতে অগ্নিমণ্ডপের নির্জন ও ভয়াল পরিবেশে বেশি সম্মোহিত হলেন ফররুখ। পবিত্র আগুনের সামনে হাঁটু গেড়ে বসলেন তিনি, আলতো পায়ে বেরিয়ে গেল পূজারী।
দীর্ঘদেহী এই মানুষটি যৌবনের অধিকাংশ সময় কেটেছে লড়াইয়ের ময়দানে। এখন পড়ন্ত বয়স, মাথার চুল অর্ধেক সাদা হয়ে গেছে প্রায়। জিন্দেগিতে এই প্রথম অজানা আর না দেখা শক্তির সামনে অনুনয় বিনয় করে এক আত্মিক প্রশান্তি অনুভব করছিলেন তিনি। কিন্তু আগুনের এ আবছা আলো তার হৃদয়ের দুশ্চিন্তা দূর করতে পারছিল না। মনে মনে তিনি প্রতিজ্ঞ হলেন অলৌকিক কোনো ইশারা না পেয়ে উঠবেন না। অনেকক্ষণ ধরে প্রার্থনায় রত রইলেন তিনি। বেদীর সম্মোহিনী ঘ্রাণ তার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করতে লাগল। তন্দ্রার আবেশে জড়িয়ে এলো তার চেতনা। পায়ের মৃদু আওয়াজ আর অস্পষ্ট নূপুর নিক্ষণ ভেসে এলো তার কানে। আস্তে আস্তে সে আওয়াজ স্পষ্ট থেকে স্পষ্টতর হতে লাগল। ক্রমেই যেন তা এগিয়ে আসছে। সহসা থেমে গেল সে আওয়াজ। চমকে মাথা তুললেন তিনি। সৌন্দর্যের এক অনিন্দ মানস প্রতিমায় গেঁথে রইল তার দৃষ্টি। পরনে ওর রেশমি কামিজ, মাথায় সোনার তাজে হীরকের চকমকি, কালো কেশের বিন্যাস জড়িয়ে আছে কোমরের নিচ পর্যন্ত। চোখে তার আধার রাতের সিতারার মৃদু হাসি। স্বপ্ন আর বাস্তবে তিনি পার্থক্য করতে পারলেন না অনেকক্ষণ পর্যন্ত। ও যদি বলত আগুনের লেলিহান শিখায় আমার জন্ম, তিনি বিশ্বাস করতেন। ও পরী নাকি স্বর্গীয় কোনো নারী নেমে এসেছে ধরায় তিনি বুঝতে পারছিলেন না। বিজয়িনীর মতো এগিয়ে এলো। তার এক চিলতে মুচকে হাসি সন্দেহের পর্দা সরিয়ে দিল ফররুখের চোখ থেকে। তুমি তুমি কে? দাঁড়িয়ে প্রশ্ন করলেন তিনি। আমি ইরানের রানী, সম্ভবত তুমি ফররুখ জাদ। তুমি সেই খোস নসিব ইনসান, আগামীকাল আমার শিরে সালতানাতের মুকুট পরানোর সৌভাগ্য যে হাসিল করবে। তুমি আজমেরি বানু? জব না দিয়ে ঠোঁটে আঙ্গুল রেখে ডান দিকে এগিয়ে গেল। কয়েক কদম গিয়ে চকিতে ফিরে চাইল। তার চেহারায় লিপ্টেছিল সেই হাসি যা দেখলে আপন পথের কথা ভুলে যায় ধ্যানমগ্ন মুনি ও ঋষি। থামো, দুপা এগিয়ে বললেন ফররুখ জাদ। কিন্তু না থেমে হাসতে হাসতে মন্দিরের পেছন দরজা দিয়ে অদৃশ্য হয়ে গেল। দরজা পর্যন্ত ছুটে গেলেন ফররুখ। মখমলের পর্দার ওপাশ থেকে ভেসে আসল হৃদয় মাতাল করা হাসির কাকলি। কিছু বলতে চাইলেন তিনি, কিন্তু বাক রুদ্ধ হয়ে গেল তার। ফিরে যেতে চাইলেন, কিন্তু হৃদয়গ্রাহী হাসি শিকল পরিয়ে দিল তার পায়ে। হঠাৎ নীরব হয়ে গেল হাসি। কম্পিত হাতে পর্দা তুললেন তিনি। বাইরের রাস্তার মতো অন্তর্মুখী এ পথ কর্পূরের আলোয় সজ্জিত। কয়েক কদম দূরে দাঁড়িয়ে আছে সে মোহিনী নারী। বিহবল দৃষ্টি নিয়ে এগিয়ে গেলেন ফররুখ। আবেদন মাখা কণ্ঠে বললেন, আজমেরি, দাঁড়াও। মুখ ফিরিয়ে নিল আজমেরি বানু। তুমি কি জানতে এ মুহূর্তে আমি এখানে থাকব? পুরোহিত আমার সাথে ঠাট্টা করেছে, এও কি হতে পারে? ইরানের রানী, একটু আমাকে দেখো, জব দাও আমায়। যদি জানতাম আমায় দেখে এতটা অস্থির হবে, তবে এখানে আসার ভুল করতাম না। আজমেরি, ব্যস্ত হয়ে জব দিলেন তিনি, তুমি কোনো ভুল করনি, আমিও পেরেশান নই। কিন্তু তোমার চেহারা বলছে আমাকে দেখে তুমি খুশি হতে পারনি। হাই, আমার হৃদয়ের গভীরে যদি পৌঁছাতে পারত তোমার দৃষ্টি। হৃদয়ের অবস্থা তখনই বোঝা যাবে যখন দরবারে শোনাবে নিজের ফায়সালা। দরবারে শুধু আমার বুদ্ধির পরীক্ষা হবে, আর তোমার সন্দেহ তোমার বুদ্ধি তোমার হৃদয়ের সহযোগী হবে না? হতে পারে, কিন্তু কিন্তু এখন তোমার হৃদয় আমার সাথে জোড়া। কথা কেটে আজমেরি বানু বলল, না না, এখন কি বলেছি আর কি বলতে চাইছি নিজেই জানি না। তুমি আমায় বলেছ ইরানের রানী। আগামী দিনের বুদ্ধি যদি আমার হৃদয়ের দুয়ারে তালা না লাগায়, তবে ইরানের রানীর মহলের দুয়ার চিরদিন আমি খোলা দেখতে চাই আমার জন্য। এবার আরাম করো গিয়ে, আমার দেরি হয়ে যাচ্ছে। ফরুকজাদের জবাবের অপেক্ষা না করে হাঁটা দিল আজমেরি বানু। কয়েক মুহূর্ত নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন ফররুখ। হঠাৎ ছুটে গিয়ে আজমেরির হাত চেপে ধরলেন, দাঁড়াও আজমেরি, তুমি কোথায় যাচ্ছ? এ পথ চলে গেছে মহলের অন্দরে। শাহী খানদানের কোনো ব্যক্তি ছাড়া সামনে পা রাখার অনুমতি নেই কারো। তুমি যাও, আমার ভয় হচ্ছে। আমাকে? না, আমি দুশ্মনের গোয়েন্দাকেই ভয় পাচ্ছি। আমরা দুজন এখানে, যদি ওরা জানতে পারে
শাহপুর আর পুরান তখতকে হুঁশিয়ার করে দেবে, তাহলে ভেস্তে যাবে এর সবই। আজমেরির চেয়ে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য ফররুক বললেন, আমায় কেউ সন্দেহ করলে বলবো মণ্ডপ থেকে ভুল পথে বেরিয়েছি, বুঝতে পারিনি, আপন মনে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। তোমার সাথে দেখা হওয়াটা দৈব ঘটনা, হয়তো তোমায় ওরা বিশ্বাস করবে কিন্তু আমাকে নয়। হাত ছাড়িয়ে এগিয়ে গেল আজমেরি, থেমে থেমে তিনবার আঘাত করল বন্ধ ফটকে। শিকল খোলার আওয়াজ এলো, সাথে সাথে খুলে গেল কবাটের পাল্লা। ভেতরে পা রেখে আজমেরি আবার দ্রুত পিছিয়ে এলো, ফরুখের দিকে চাইল ভয়ার্ত চোখে। নিজেকে সামলানোর চেষ্টা করে বলল, ওরা সামনে দাঁড়িয়ে আছে, বাইরের পথে আপনি বেরিয়ে যান। কিন্তু এক চুলো নড়লেন না ফররুক, বললেন, আমি বেঁচে থাকতে ওরা তোমার একটা পশমও নাড়াতে পারবে না। ফটক পেরিয়ে এলো শাহপুর ও পুরান দগ্ধ, তাদের সঙ্গে চারজন সশস্ত্র ব্যক্তি। ওরা থেমে গেল চৌকাট পর্যন্ত এসে। কিছুক্ষণ পেরেশান হয়ে আজমেরি আর ফররুখের দিকে তাকিয়ে রইল শাহপুর ও পুরান দগ্ধ। হুকুম দেওয়ার ভঙ্গিতে শাহপুর বলল, আজমেরি যাও তুমি। সংকোচ ঝেড়ে ঘাট তুলে ওদের দিকে তাকালো আজমেরি, পুরানকে লক্ষ্য করে বলল, এখানেও তোমাদের চর আমার অনুসরণ করছে, জানতাম না। তোমার লজ্জা থাকা উচিত, রেগে বলল পুরান। ফররুখ শাহপুরকে বলল, প্রার্থনা করার জন্য এখানে এসেছিলাম আমি, অগ্নিমণ্ডপে অন্য কেউ থাকবে আমার জানা ছিল না, আমাকে দেখে ও পালাচ্ছিল, সন্দেহ দূর করার জন্যই শুধু তার পিছু নিয়েছি আমি। এখন সন্দেহ দূর হয়েছে? হ্যাঁ, এখন জেনেছি ও শাহজাদি আজমেরি বানু। শাহপুর পুরানকে বলল, তুমি আজমেরিকে নিয়ে যাও, আমি এর সাথে কথা বলছি। তোমরা যদি আমার ব্যাপারে কোনো কথা বলো আমি এখানেই থাকব, বলল আজমেরি। না, আপনি যান, ফররুখ বলল, আমি জিম্মা নিচ্ছি, আমার সামনে আপনার ব্যাপারে কোনো অপমানকর কথা হবে না। পালানোর আগে যদি নিজের নাম বলতেন তবে আপনার পিছু নিতাম না, এই অপরাধের জন্য আমি ক্ষমা চাইছি। এসো আজমেরি, কিছুটা নরম হয়ে বলল পুরান। তার সাথে বেরিয়ে গেল আজমেরি, সশস্ত্র সিপাহীদের দিকে তাকিয়ে ইশারা করল শাহপুর, ফিরে গেল ওরাও। ফররুখ যাদের দিকে তাকালো শাহপুর। মহলের অন্দরে আজমেরির হেফাজত করা হচ্ছে আমার প্রথম জিম্মা, সালতানাতের দাবিতে ও যেহেতু আমার প্রতিদ্বন্দ্বী, এ জিম্মা হয়ে পড়েছে আরও গুরুত্বপূর্ণ। ওর কোনো বিপদ এলে ওমরারা আমায় ক্ষমার অযোগ্য মনে করবেন। অনেকক্ষণ যাবৎ ঘরে নেই, তাই পুরানকে নিয়ে তার খোঁজে বেরিয়েছিলাম। তখতের প্রতিদ্বন্দ্বী হওয়ার পরও চাচাতো বোনের প্রতি এতটুকু দৃষ্টি রাখেন, এতে আমি খুশি হয়েছি। আমার চাচাতো বোন যেমনই রূপসী তেমনই অহংকারী, চাটুকার গোলাম আর খাদেমরা তার দিলে রানী হবার শখ পয়দা করে থাকলে এতে আমার অসন্তুষ্ট হওয়া উচিত নয়। শাহী মহলের প্রতিটি পরিচারিকার দিলে শাহজাদি আর সব শাহজাদির দিলে রানী হবার শখ থাকে, এ কোনো নতুন কথা নয়। আমার আফসোস হচ্ছে ওর সাথে কথা বলার কোনো সুযোগ আপনি পাননি। কিছুটা ভেবে নিয়ে ফররুখ বললেন, আমি জানি না আগামীকাল আপনার বোনের শিরে ইরানের তাজ পরালে আপনার সাথে কেমন ব্যবহার করবে, কিন্তু আপনি প্রতিশ্রুতি দিন, কাল আপনি যদি শাসক হন তাকে আপনার দুশ্মন ভাববেন না। আমি যদি ইরানের শাসক হই আমার প্রথম কাজ হবে আজমেরির জন্য এমন জীবনসঙ্গী খুঁজে বের করা, তার কদর এবং মূল্য যে দিতে জানে, শুধু শাহজাদি হিসেবেই নয় বরং ইরানের সবচেয়ে সুন্দরী হওয়ার কারণেও সে তার এই মর্যাদা পাওয়ার হকদার। হৃদয়ের স্পন্দন সংযত করার চেষ্টা করে ফররুখ বললেন, আপনি সত্যি উদার, আর উদারতায় একজন শাসকের প্রথম শর্ত। ফরুকের চেহারায় অর্থবোধক দৃষ্টি ছুড়ে শাহপুর বললেন, আমার এমন মনে হয় কুদরত খোরাসানের হাকিমকে ইরানের নতুন সুলতানকে মুকুট পরাতেই নয়, বরং শাহজাদি আজমেরির জিন্দগির আশ্রয় হিসেবেও এখানেই পাঠিয়েছেন। আমার এ ধারণা যদি ভুল না হয়, ইরানের শাসনভার হাতে নিয়ে আমার প্রথম ঘোষণায় হবে আমার চাচাতো বোন খোরাসানের হাকিমের ঘরের অলংকার হতে যাচ্ছে। আমি কি এ আশা করতে পারি? আজমেরির জীবনসঙ্গী হওয়ার দাওয়াত দিলে আপনি তা অস্বীকার করবেন না? হুকুমত পরিচালনা করার শখ হয়েছে আজমেরির, সালতানাতের উজির আজমের স্ত্রী হলেই এ শখ পুরা হতে পারে।
কৃতজ্ঞতায় গদগদ হয়ে ফররুক বললেন, এর চেয়ে বড় ইজ্জত আমার জন্য আর কি হতে পারে? আমি জানি না আপনার ব্যাপারে কি ওর মতামত, কিন্তু ওর অভিভাবক হিসাবে কিসরার তক্তে বসলেও ওর ভবিষ্যতের ব্যাপারে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারি না। ওর যথার্থ মর্যাদা দিতে না পারলে ওমরারা ভাববে আমার প্রতিদ্বন্দ্বী ছিল বলে আমি ওর উপর অবিচার করেছি। আমি এমন অভিযোগ করার সুযোগ কাউকে দিতে পারি না। আপনি ক্লান্ত, যান এখন বিশ্রাম করুনগে। দুহাতে মোসাফা করে ফররুক বললেন, আপনাকে এ কথা বলা জরুরি মনে করছি যে এখানে আজমেরের মোলাকাতের আশা করিনি। মৃদু হাসল শাহপুর, আমি জানি মণ্ডপের পুরোহিত আপনাকে এখানে নিয়ে এসেছে। তার মানে পুরোহিতকে আজমেরই আমার কাছে পাঠিয়েছিল? পুরোহিতের ওপর রাগ করবেন না, হেসে জবাব দিল শাহপুর, সে নিজের দায়িত্ব পালন করেছে শুধু। আপনি তাতে রাগ করেননি? না, বরং তাকে এনামের অধিকারী মনে করি। সে এ খেদমতের জিম্মা না নিলে আমাদের মোলাকাতও হতো না। তার মানে পুরোহিতের সংবাদ পেয়ে আপনি এখানে এসেছেন? হ্যাঁ, আজমেরির সাথে আপনার মোলাকাতের ব্যবস্থা করে সে আমাকে খবর দিয়েছে, কিন্তু আজমেরিকে এখন এ কথা জানানো উচিত হবে না, তাহলে আজমেরির দেয়া এনাম থেকে সে বঞ্চিত থাকবে। কিন্তু আপনি কিভাবে জানবেন পুরোহিত আজমেরির কাছ থেকে এনাম হাসিল করেছে? আমি সে থলিও দেখেছি, মুচকি হেসে জবাব দিল শাহপুর। আজমেরির চেয়ে দ্বিগুণ পুরস্কার তাকে আমি দিয়েছি, সম্ভবত এ কাজের ফলে আপনিও তাকে এনামের হকদার মনে করবেন। বিছানায় শুয়ে এ ঘটনা সম্পর্কে ভাবছিলেন ফররুক। আজমেরি বানুর অগণিত ছবি ভেসে উঠছিল তার মনে। 55 বছর বয়সেও সেই শিশুটির মতোই হল তার অবস্থা। বিভিন্ন খেলনা দিয়ে ভরে দেওয়া হয়েছে যার থলি। আজমেরি তাকে বোকা বানানোর চেষ্টা করেছিল। যেমনই ছিল তার এ তিক্ত অনুভূতি, তেমনই তিনি আনন্দিত ছিলেন যে শাহপুরের শিরে মুকুট পরালে তার আশা পূরণ হতে পারে। প্রভাত, সালতানাতের ওমরারা জমায়েত হতে লাগল কিসরার প্রাসাদে। এ সুরম্য অট্টালিকার প্রধান গম্বুজের বরাবর নিচেই দরবার কক্ষ। দরবারে শোভা পাচ্ছিল সোনার সিংহাসন, সামনের টেবিলে কিসরার তাজ। সিংহাসনের ওপরে ভারী শিকলে ঝুলছে মুক্তা আর হীরা সজ্জিত শামিয়ানা। মণিমাণিক্য খচিত ফরাস বিছানো মেঝেতে, রেশম আর সোনায় মোড়া পর্দায় দেয়াল সাজানো, কার্পেট আর পর্দায় পাহাড় নদী ও বৃক্ষের অপূর্ব কারুকাজ। সিংহাসনের ডান ও বাঁদিকের সৌন্দর্য বাড়িয়েছিল শাহী খানদানের শাহজাদা শাহজাদিরা। মঞ্চের নিচে সালতানাতের কর্তা ব্যক্তিরা পদাধিকার বলে আপন আপন আসনে উপবিষ্ট। উপস্থিত লোকদের দৃষ্টি সিংহাসনের দুই দাবিদারের প্রতি। সিংহাসনের ডান দিকের একটি আসন শূন্য, তার পাশের আসনে বসে আছে শাহপুর। বাঁদিকের প্রথম আসনে পুরান দখত, অন্য আসনে আজমেরি বানু। আজমেরি বানু বিয়ের কনের মতো সেজেগুজে চুপচাপ বসেছিল। ওর দিকে যারাই তাকাচ্ছিল মুচকি হাসির ফুল দিয়ে ওদের সম্ভাষণ জানাচ্ছিল। দর্শকরা সঙ্গীদের ইশারায় বোঝানোর চেষ্টা করছিল যে এ নির্ভীক মেয়ের উপর থেকে ফররুক যদি দৃষ্টি সরিয়ে না রাখেন, নিঃসন্দেহে কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন তিনি। দরবারে ঢুকলেন ফররুক, দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন সবাই। সিঁড়িতে পা রাখতেই আচানক তার নজর গেল আজমেরির দিকে। ক্ষণিকের জন্য থেমে গেলেন তিনি, তারপর দ্রুত এগিয়ে শাহপুরের পাশের খালি আসনে বসলেন। দরবারীরা পারস্পরিক আলাপ থামিয়ে তাকিয়ে রইল মঞ্চের দিকে। ফররুক জাদ সামান্য নীরব থেকে উঠে দাঁড়ালেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এজন্য যে এত বড় দায়িত্ব পালনের যোগ্য আমায় ভেবেছেন। ইতিহাসের এক নাজুক সময় অতিক্রম করছি আমরা। এ যুগ সন্ধিক্ষণে কোনো ভুল বা মামুলি কোন্দলও আমাদের জন্য ধ্বংসের দুয়ার খুলে দিতে পারে। এ অনুভূতি না হলে এ জিম্মা আমি কবুল করতাম না। আমি সিংহাসনের দাবিদার কারো প্রশংসা আর কারো দুর্নাম করব না। দুজনকে একত্রে মসনদে বসানো গেলে আমি ঘোষণা করতাম, ইরানের তক্তের জন্য শাহজাদা শাহপুর এবং শাহজাদী আজমেরি সমান যোগ্য। কিন্তু ইরানের প্রয়োজন একজন মাত্র শাসক,
এজন্য আবার আপনারা প্রতিশ্রুতি দিন, আমার ফয়সালা আপনারা সম্মিলিতভাবে মেনে নেবেন। থামলেন ফররুখ। উপস্থিত ওমরাবৃন্দ চুপচাপ পরস্পরের দিকে তাকাতে লাগল। ওমরাদের প্রথম সারি থেকে এক প্রবীণ ব্যক্তি দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমাদের কর্তব্য সম্পর্কে আমরা সচেতন, আপনি আপনার দায়িত্ব পালন করুন। পরপর অনেকেই ফররুখের প্রতি আস্থা প্রকাশ করল। বাহমান দাঁড়িয়ে বললেন, এখানে যেসব সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন তারা সম্মিলিতভাবে আপনার ফয়সালা মেনে নেবেন, সকলের পক্ষ থেকে এ আশ্বাস আপনাকে দিচ্ছি। ফররুখ শাহপুরের হাত ধরে সিংহাসনে বসিয়ে দিলেন। পুরোহিত পরিয়ে দিলেন রাজ মুকুট। ফররুখ সাহান সাহের হাতে চুমু খেয়ে দাঁড়িয়ে বললেন, সম্মানিত ভদ্র মহোদয়গণ, আমার দায়িত্ব আমি পালন করেছি। এবার আমি চাই ইরানের নতুন সাহান শাহকে শাহজাদি আজমেরি বানু সবার আগে মোবারকবাদ পেশ করবেন। আজমেরি স্তম্ভিত হয়ে ফররুখের দিকে তাকিয়েছিল। সহসা চঞ্চলতা আর পেরেশানিকে চিরায়ত মৃদু হাসির ঝলকে ঢেকে ফেলল। কম্পিত দ্বিধাকুণ্ঠিত পদে এগিয়ে হাঁটু গেড়ে চুমু খেল সে শাহপুরের হাতে, তারপর পিছনে সরে এসে বসে পড়ল আবার। এরপর শাহজাদি পুরাণ, শাহী খানদানের অন্যান্য ব্যক্তি, সালতানাতের ওমরা এবং ফৌজি দায়িত্বশীলরা একে একে এগিয়ে সম্মান জানালেন শাহপুরকে। কিন্তু আশপাশের কোনো খেয়াল নেই আজমেরি বানুর। আহত নাগিনীর মতো কখনো শাহপুর, কখনো ফররুখের দিকে তাকাতে লাগল। দরবারের এ পর্বের কাজ শেষে শাহপুর উপস্থিত লোকদের লক্ষ্য করে বললেন, বর্তমান অবস্থায় ইরানি শাসকের উপর যে কঠিন দায়িত্ব বর্তেছে আমরা সে ব্যাপারে পূর্ণ সচেতন। আমাদের প্রয়োজন একজন অভিজ্ঞ ও বুদ্ধিমান উজিরের। ফররুখ প্রমাণ করেছেন খোরাসানের চেয়ে মাদাইনে তার খেদমতের প্রয়োজন বেশি, এজন্য আমি তাকে আমার উজিরের পদে বহাল করলাম। খোরাসানের হুকুমত সোপর্দ করা হল তার সুযোগ্য শাহজাদা রুস্তুমকে। মাদাইনের জনগণ এবং ওমরারা যেন মনে না করেন এক অপরিচিত ব্যক্তিকে তাদের উপর চাপিয়ে দিয়েছি। আমার ইচ্ছে ফররুখকে শাহী খানদানের সাথে সম্পৃক্ত করা। আমার চাচাতো বোন আজমেরি বানু ইরানি তখতের জন্য সর্বপ্রথম আমায় স্বাগত জানিয়ে প্রশান্ত মনের পরিচয় দিয়েছে, এজন্য আমি তার শুক্রিয়া আদায় করছি। আমার ইচ্ছে আমাদের উজিরের সহধর্মিণী হিসাবে সালতানাতের কাজেও ও অংশ নিক। ফররুখের খেদমত আমাদের যেমন জরুরি, তেমনই সঠিকভাবে দায়িত্ব পালন করতে আমার চাচাতো বোনের সহযোগিতাও পরামর্শ আমার জন্য অপরিহার্য। আচানক উঠে দাঁড়ালো আজমেরি। রাগে থরথর করে কাঁপছিল তার সারা দেহ। কিছু বলতে চাইল কিন্তু কোনো আওয়াজ বেরোল না তার কণ্ঠ থেকে। শাহপুর তার দিকে তাকিয়ে বললেন, আজমেরি বসো, তোমার কিছু বলার দরকার নেই। পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে যে প্রতিজ্ঞা করেছিল তুমি তাই পূর্ণ করব আমরা। তুমি এমন কোনো কাজ করনি যাতে কিসরার খানদান লজ্জিত হবে। তোমার উদ্দেশ্য সালতানাতের কল্যাণ বই নয়, এজন্য গর্ব করতে পারো তুমি। আমরা আমাদের প্রজাদের এক সপ্তাহ আনন্দ উৎসব করার অনুমতি দিচ্ছি। ব্যথায় মুশড়ে পড়ল আজমেরি বানু। দরবার মুলতবি করে অন্তরের দিকে পা বাড়ালেন শাহপুর।